ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার সার্বিক সুযোগ ডিএসসিএক্স সতেরো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নশো উনষাটে বেচা কেনা হয়েছে তিনশো আঠাশি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে একশো একষট্টিটির কমেছে একশো ছত্রিশটির আর অপরিবর্তিত রয়েছে ছাপ্পান্নটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের ডিএসএক্স আজকে সতেরো পয়েন্ট বেড়ে যেয়ে এসে দাঁড়ায় চার হাজার নয়শো পয়েন্টে ডিএসইএস গেইন করে এক পয়েন্ট এবং ডিএস থার্টি গেইন করে সতেরো পয়েন্ট আজকে সারাদিনে টাকার লেনদেন ছিল তিনশো আটাশি কোটি টাকা এবং তার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরে উইচ ইজ টোয়েন্টি টু পার্সেন্ট অফ দ্য টোটাল টার্ন এবং সেকেন্ড হাইয়েস্ট লেনদেন হয় হচ্ছে ফার্মা সেক্টরে উইচ ইজ সিক্সটিন পার্সেন্ট অফ দ্য টোটাল টার্ন ওভার এবং সারাদিনে সব সেক্টর মিলিয়ে রিটার্ন জেনারেশন রয়েছে বিটুইন 4.8% to negative 1.3%. Shopchivishi return generation kore uh, food and allied sector, which was 4.8%. Cement sector, 1% return. Ebong tachhara gurut tupuno shop sector, telecom, NBFI, engineering, pharma, and bank sector, gula minimal amount of uh, return generate kore between 0 to 0.8%. Er mothe negative return generation er mothe textile, life, and non life insurance. Jara Dai negative zero point one tickets, negative one point three percent remote. Thikis.